মেয়েটা একটু ঝগড়াতে হলেও বেশ বুদ্ধিমতী। দূর থেকে কিভাবে বুঝে গেল যে আমি ওর কার্ডটা চিন্তায় করেছি? অবশ্য আমি ছাড়া ছাদে ছিল কে? মেয়েটার সাথে প্রেম করতে পারলে বেশ হতো। অবশ্য আজকে যা ঘটলো, এরপর প্রেমের প্রস্তাব দিলে আমাকে নিশ্চিতই এলাকা ছাড়া করবে। আচ্ছা, আমি কি একটু বেশি করে ফেললাম? দূর, এত কিছু ভেবে কি হবে? পরে যা হবে তা পরেই দেখা যাবে। মেয়েটাকে ফেসবুকে অ্যাড করবো নাকি? কিন্তু নাম জানো কি? তুলি। তুলি মনে পড়েছে। এত লক্ষ কোটি তুলির ভিড়ে আমি আমার তুলিকে পাবো কিভাবে? ধুর, ওয়েট, হ্যাঁ এটা এটা এটা, উফ, থ্যাংকস গড, ফাইনালি পাঠিয়ে দিই রিকোয়েস্ট। আল্লাহ ভরসা। ইডিয়েট, লজ্জাও নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আমি। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট কিন্তু করা যেতেই পারে, আফটার অল প্রতিবেশী বলে কথা। আমি কোনো ইডিয়েটকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবো না, সরি। মাত্র 100 টাকার জন্য এত বড় অপমান! আপনি কিভাবে বুঝলেন ওটা 100 টাকার কার্ড ছিল? যদি চুরি না